বেগুন লবণ খাবার লবণ হলুদের গুঁড়া শুকনো গুঁড়া ওগুলো আমার মনে নাই ঠিক আছে তোমার বাজারের কথা বলছিলা বাজারটা নিয়ে আইছি আর পেস্ট কোনে ওহো মরি যাচ্ছে যে কাঁচা মরি এই শোনো শোনো উনা চুনাতে ঢাকা আছে পাগল আজকে আসলাম ঠিক আছে তোমার জন্য দেখো চাউল নিয়ে আইছি কফি আলু বেগুন লবণ খাবার লবণ হলুদের গুঁড়া শুকনো গুঁড়া ওগুলো আমার মনে নাই ঠিক আছে তোমার বাজারের কথা বলছিলা বাজারটা নিয়ে আইছি আর পেস্ট কোনে ওহো মরি মরি যাচ্ছে যে কাঁচা মরি কাঁচা মরি আমি কাঁচা মরি বুঝি নাই আমি তো এই বুঝি নাই তাহলে যাই হোক কাঁচা মরি যে পাউল কথা নেই হ্যাঁ 5 কেজি আনছি 7 দিনের জন্য আর শুকনো মরি কাঁচা মরি লাগবে কাঁচা মরিচ আর কি আর পেঁয়াজ কাঁচা মরিচ পেঁয়াজ তেল টেল কিচ্ছু নাই তোমার আগে কিছুই নাই খালি আমাকে বলতেছে তার কাউকে বল লাগে না যে এগুলো নিয়েছি খালি আমাকে খালি বলো দুজনে তো প্রতিদিন কিছু না কিছু দিতেই আছি আচ্ছা যাই হোক দোয়া করো যারা তোমাকে হেল্প করতেছে ঠিক আছে বলবা আল্লাহর কাছে বলবা আল্লাহ তুমি তাদের মঙ্গল করো তাদের পরিবারকে ভালো রাখো এই যে কুয়ে তোমার সাথে দেখো তোমার জন্য কি করতেছে তোমার বাচ্চা দুধের বাচ্চার জন্য তোমার জন্য সবসময় যা যা দরকার সব দিচ্ছে দোয়া করবে বুঝছি ঠিক আছে মন কান দিয়ে দোয়া করবে তুমি তো মাথায় সমস্যা আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি তাদের ভালো করো ঠিক আছে তুমি চাউলটা সেরে রাখো এগুলো সেরে রাখো সব আর তোমার বাচ্চারা কেমন আছে রবি আর এই যে রাবেয়াটা কেমন আছে এখন আছে রবি শুয়ে আছে খাওয়া দাওয়া সব কিছু কোনো প্রবলেম হচ্ছে না তো সমস্যা হচ্ছে না তো সব ভালো আছে তো হ্যাঁ তো প্রিয় দর্শক সবাই ভালো আছে কিন্তু একটু নোংরার মধ্যে থাকে এটাই হলো প্রবলেম এখন বর্তমানে আর খাবার সমস্যা তো একটু আছেই না খাবারের সমস্যা আছেই তো এই সমস্যাটা আমরা যতটুকু পারতেছি চেষ্টা করতেছি তো তুমি এই যে নাও তোমার জন্য এই যে গোবর আছে হাতে তো প্রিয় দর্শক আজকে আমি যে জন্য আসতাম কুয়েত প্রবাসী আব্বু এর আগে 3000 টাকা দিচ্ছিলেন 3000 টাকা শীতের পোশাক দিচ্ছি মোজা দিচ্ছি এবং তারপর পান খাওয়ার জন্য টাকা পয়সা দিচ্ছি নানি এবং নানি এইরকম খেলাবে তো আজকে আমরা বাজার নিয়ে আসছি চাউল 290 টাকা পড়ছে তারপরে লবণ হলুদ গুঁড়া শুকনো মরিচ গুঁড়া 75 টাকা পড়ছে আর এগুলো কাঁচা বাজার যেগুলো সেগুলো হলো তো যাই হোক আমরা শান্তি আনলাম যাতে 7 দিন চলে যেতে পারে আর চলে টাকা পয়সা যাতে বাড়তি নষ্ট না হয় তো টাকাটাকে সেভ করার জন্যই আমরা এই কাজগুলো করতেছি কারণ ও তো বোঝে না ও টাকা পয়সাকে উড়ায় ফেলে অতিরিক্ত দিলে নষ্ট করে ফেলে দেয় তো এটা যেন না করে এগুলোর জন্য প্রবাসী আপুর যারা কষ্ট করে এগুলি টাকা ইনকাম করে তাদের কষ্টের টাকাগুলো কিন্তু এই অসহায় মানুষগুলোর জন্য দেয় আর এই টাকাগুলো যদি অযথা নষ্ট হয়ে যায় আসলে খারাপ লাগা স্বাভাবিক সবারই খারাপ লাগবে এটা আমি চাই এই টাকাগুলোর জন্য ওই নষ্ট না হয় কারণ প্রবাসী আপু ভাইয়া যারা আছে যারা কষ্ট করে মেহনত করে টাকা ইনকাম করে সেখান থেকে হেল্প করতেছে সাহায্য করতেছে এই টাকাগুলো যেন কাজে লাগে এবং এদেরও কাজে লাগে তো যার কারণে এই আমরা সিদ্ধান্ত নিচ্ছি তো অবশ্যই আপনি দোয়া করবেন আমাদের পাশে থাকবেন তো নানি এদেরগুলো সাজিয়ে রাখেন নাকি চাউল চাউল এগুলো সাজিয়ে রাখেন সাজিয়ে রেখে দেখে পারিস নেই রুমের মধ্যে কি জায়গা নাই নাকি মুখ
আরে না এইটা ভিডিও দিয়ে দিয়ে একটা নিয়ে চলে যাই তুলবি না কি করে আবার এই বলে খায় না আগে হ্যাঁ কি খাবে এখানে এসে কোয়া লাগবে আমি ওনটা শুনি না কানে কোনো শুনি আমি আমার কাছে এসে না বললে আমি কানে শুনি না তুই দর্শক দেখেন পায় না শুনো রত্ন আমি কানে কম শুনি আমার কাছে এসে বলতে হবে কী কী লাগবে ওইখান থেকে বললে হবে ওইখান থেকে বললে তো আমি শুনি না আমি কানে কম শুনি বলছি না আসো এদিকে আসো প্রিয় দর্শক কাজ করতেছে আসলে এই যে গরু রাখছে চট মটে চোনা চোনা লাগছে ওইগুলো চুবাই দিয়ে দিচ্ছে আর কি তো যাই হোক ও বলতেছে আটা লাগবে ময়দা লাগবে ও চাউল খাইতে পারে না আর তুমি চাউল খাবা কি চাউল পাকায় ভাত খাইবা তো যাই হোক প্রিয় দর্শক ভাত খায় না প্রিয় দর্শক ভাত খায় না শুধু চাউল খায় না কিন্তু ভাত খায় ভাত খায় ভাত ভাত নাকি তুমি কি বললে আপনার তুমি নাকি খাইতে পারো না কি খাইতে পারো না ময়দা খাইবে চাউল দিয়ে গেলাম চাউল মানুষ চাউলে কষ্ট ময়দা কি খাওয়া যায় দেখা যাচ্ছে না রত্নকে দেখা যাচ্ছে প্রিয় দর্শক রত্না দেখেন পাগলি হলেও দেখে এই নানি এই গরুটা গরুটাকে দেখাশোনা করে নানিও দেখাশোনা করে নানি এই যে রান্না বান্না যত কিছু আছে সাহায্য করে এও নিজেও করে তো যাই হোক পাগলি হলেও তাও এর ভিতরে যে মা ইয়া আছে কাজ করার প্রতি যে না আমাকে এটা করতে হবে এই বুঝ শক্তিটা আছে এটাই কিন্তু বড় প্রিয় দর্শক দোয়া করবেন এই মাথা পুরো পুরোটাই যেন আর সুস্থ হয়ে যায় সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে যায় ওকে আমরা চেষ্টা করছি যে বাড়ি নেওয়ার জন্য হাসপাতালে ট্রিটমেন্ট করানোর জন্য কিন্তু আসলে সেই পরিবেশটা নাই এখানে আমরা ইচ্ছে করলেও পারবো না হবে না আমাদের তো আপনার দোয়া করবেন প্রিয় দর্শক এটাই কিন্তু রত্না তুমি কেমন ফিরে আছে এগুলো এখন নিয়ে যাও তোমাকে আমি করে বলতে বাইরে এগুলো দেখো না সব কিছু যত্ন করতে শেখো যত্ন করলে দেখবা যে সব ঠিক আছে কোনো কিছু অভাব হবে না চাউল সাত দিন নিবা কিন্তু ঠিক আছে দাও তো ভিতরে দাও দেখো তুমি হাত দিয়ে এখানে ধরেছো ময়লা জমে গেল তোমার হাতেই ময়লা দাও 5 কেজি চাউল ভাত কিচ্ছু নষ্ট করবে না দানা নষ্ট করতে হয় না ঠিক আছে আল্লাহ কিন্তু গুণা দেয় না না নষ্ট করবে গরু আছে শুনো গরু তো খালা দিবে না কখনো খাইবা ওগুলো ভাইজে খাইবা ঠান্ডা মতো ভাইজে খায় না ঠান্ডা মতো ভাইজে খাওয়া যায় না ওটা সবাই খায় ওটা আপনার না সবাই খায়